আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইমুর যত সমস্যা আছে সবগুলো সমস্যা সমাধান করে দেখাবো। আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আশা করছি আর কোনো ভিডিও আপনার দেখতে হবে না ইমু সম্পর্কে, কারণ আমরা আপনাদেরকে ইমুর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সম্পূর্ণ বিস্তারিত যত কিছু আছে সব আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এক ভিডিওতেই। আপনি এই ভিডিও দেখলে প্রথমত আপনি ইমু কীভাবে খুলতে হয় সেটা জানতে পারবেন। ইমুতে যদি আপনার কেউ গ্রুপে অ্যাড করে সে অ্যাড গ্রুপ থেকে আপনি কেউ বের হবেন সেটাও জানতে পারবেন। ইমুতে আপনার সবচাইতে সিকিউরিটি কীভাবে আপনি দেবেন সেটাও শিখতে পারবেন, এবং ইমুতে আপনার আপনি অন্য কারোর সাথে কথা বলা অবস্থায় কেউ আপনার স্ক্রিনশট নিচ্ছে কি না সেটা আপনি কেউ চেক করবেন অফ করবেন সেটাও শিখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দর্শক শ্রোতা, এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং আমরা আপলোড করছি, আপলোড করব আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমাদের চ্যানেলটা অনেক বড় হবে, এগিয়ে যাবে, আশা করছি সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আজকে আমরা আপনাদেরকে ইমু নিয়ে যে বিষয়গুলো বলবো বা শেয়ার করব সেগুলো আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমেই। আর আপনাকে ভবিষ্যতে আর কোনো ভিডিও দেখতে হবে না। যদি আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না ইমু সম্পর্কে, কারণ যত কিছু প্রয়োজন ইমুতে যত সমস্যার সমাধান এই এক ভিডিওতে আপনি পাবেন আশা করছি ইনশাল্লাহ। তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা ইমুর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় যত সমস্যা আছে সব কিছু সমাধান করে ফেলুন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন, আপনারা অনেকেই চুপি চুপি এসে দেখে চলে যান, লাইক করেন না, কমেন্ট করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিতে সহায়তা করবে, সাহায্য করবে। তাই আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই কিন্তু আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো এবং আপনাদের জন্য কাজগুলো আমরা সহজে করে ফেলতে পারবো মনের আনন্দে। তাই সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি আপনারা আমাদের পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, আর ভালো লাগলে আমাদের পাশে থাকতে পারেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেই ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমরা দু জায়গায় ভিডিও আপলোড করি প্রতিদিনই, ইউটিউব এবং ফেসবুক, টিকটক, টুইটার, আমাদের লিঙ্কেড, এই সোশ্যাল সাইটগুলোতে আমরা, টেলিগ্রাম, এই সোশ্যাল সাইটগুলোতে আমরা প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি, যাতে করে আপনারা যে যেখান থেকেই দেখেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। কারণ আমরা চাই আপনাদেরকে সঠিক তথ্যটা উপস্থাপন করতে, সঠিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা প্রতারিত না হন, সঠিক বিষয় সম্পর্কে জানতে পারেন, শিখতে পারেন, আপনাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, আপনারা আপনাদের স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে যাতে অনেকটা স্মার্টলি ব্যবহার করতে পারেন, সমস্যাগুলো যাতে আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারেন। এই ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে আশা করছি আপনাদের স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা নিজেরাই কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি হয়তো এই ভিডিওটা অনেক লং হতে পারে, অনেক বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখুন বা দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা সমস্যাগুলো সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মণ্ডলী, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইমুর সমস্ত সমস্যার সমাধান আপনারা পাবেন আশা করছি। তো
তো প্রথমে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনি যখন সার্চ করবেন ইমু, এখান থেকে ইমু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছি, দেখেন ওপেন দেখাচ্ছে। এখন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এবার একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনারা যে নাম্বারটা দিয়ে ইমু খুলবেন সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন। এখানে নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে টিক মার্ক পাবেন, টিক মার্ক করে দিবেন, ওকে দিবেন, অ্যালাউ করে দিবেন। আপনাদের ইমো আইডি যদি খোলা না থাকে তাহলে এবার খুলে যাবে। খোলার পর আপনারা উপরে একটা ছবির আইকন পাবেন, এটার উপর অথবা নিচে একটা প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মোরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন, আপনাদের ছবি বসাতে পারেন। তো আমি এখানে আমার ছবির উপরে ক্লিক করে দিলাম। এখন যদি আমার ছবি অ্যাড করতে চাই, আবার এই যে অ্যাডিট ক্লিক করব, এখানে আপনি ছবিটা সিলেক্ট করবেন, এখানে আপনার গ্যালারিতে আপনার ছবি একটা দিয়ে দেবেন, যে কোনো একটা ছবি আপনার মনের মতো করে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। ওকে, আমাদের ছবি সেট হয়ে গেছে। এখন আপনারা যদি নাম লিখতে চান, যে ইউজার নেম পাবেন, এখানে নাম বসাবেন, এখানে আপনাদের মনের মতো করে আপনার নাম দিয়ে দিবেন। আমার যেহেতু করার দরকার নেই, আমার ওকে দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে বায়ো একটা অপশন পাবেন, এখানে চাইলে আপনারা কিছু লিখতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা যেটা খুশি সেটা আপনারা লিখে রাখতে পারেন। এখানে এটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, আমি দিলাম না। তারপর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড এখানে আপনি চাইলে কালার সেট করতে পারেন আপনাদের মনের মতো করে। আমি এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপর আমরা একটু এখন ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে আপনারা প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন, সুইচ অ্যাকাউন্ট নাম, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি চাইলে এখানে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটাতে যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে আপনার অন্যান্য নাম্বার দিয়ে এখানে ইমো খুলে অ্যাড অ্যাকাউন্ট খুলে দিতে পারেন আপনারা। তারপর যেহেতু দরকার না, আমি দেখার দরকার নেই। তারপর আমরা দুই নম্বর যে অপশনটা দেখছেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরে একটা অপশন পাবেন, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে দুটো অপশন শো করছে, একটা হলো চ্যাট প্রাইভেসি চ্যাট, আরেকটা হলো আপনার ব্লক স্ক্রিনশট ফর কলস। আমরা প্রথমটাই দেখাই আগে। এটা যদি আপনার প্রাইভেসিভাবে কারোর সাথে চ্যাট করতে চান, এখান থেকে একটা নাম আপনি যে কোনো একটা নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। তারপরে এখানে দুই নম্বর একটা অপশন দিতে পাচ্ছেন, ব্লক স্ক্রিনশট কলস, এটাতে ক্লিক করে এই অপশনটা যদি অফ থাকে এটা অন করে দেবেন। অন করে দিলে আপনি যদি কারোর সাথে ইমুতে ভিডিও কলে কথা বলেন অথবা অডিও কলে কথা বলেন, তাহলে সেটা সে চাইলেও কিন্তু আপনার থেকে আর স্ক্রিনশট নিতে পারবে না, এই অপশনটা অন করে রাখলে। ব্যাগে আসলাম, ব্যাগে আসলাম। এখন এখানে কতগুলো অপশন আছে দেখেন। এক এক নম্বর আপনার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন নামে অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা টু সেট আপ ভেরিফিকেশন, এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার ইমুটা কেউ চাইলেও কিন্তু আর হ্যাকিং করতে পারবে না, কারণ এইখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা লগ ইন করতে গেলে ওই নাম্বারটা একটা কোড যাবে, ওই কোডটা দিলেই কেবলমাত্র আপনার ইমুটা অ্যাক্টিভ হবে, তারা কিন্তু অ্যাক্টিভ হবে না।
হ্যাঁ অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি এখান থেকে অন করে নেবেন, এবং নিচে একটা অপশন দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা যদি নাম থাকে সেই নামটা আপনি নিচে দেখবেন, ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, এটা দেখতে পারবেন। যদি আপনি দেখেন যে না আপনার ডিভাইস ছাড়াও অন্য কোনো ডিভাইস এখানে দেখাচ্ছে, তাহলে সেটা আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমরা ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস নামে, ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে মাল্টিপল ডিভাইস যে অপশনটা, যদি আপনার দরকার নেই, যদি মাল্টিপল ডিভাইস বলতে কি আপনি যদি আপনার মোবাইলের মধ্যে ইমোটা চালান, আবার সেই ইমোটা আবার আপনি আবার আপনার কম্পিউটারে চালাতে চান, তাহলে আপনি এখানে মাল্টিপল ডিভাইসটা অন করে দিয়ে আপনার ওই কম্পিউটার সাথে কানেক্ট করে নিতে পারবেন। যে যদি আপনার প্রয়োজন হয়, আমার যেহেতু প্রয়োজন আমি এটা অফ করে রাখছি। ব্যাগে আসলাম, 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট নামে, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনি এ পর্যন্ত কাকে কাকে ব্লক করেছেন আপনি এখানে দেখতে পারবেন। আপনি কাকে কাকে ব্লক করেছেন চাইলে তাদেরকে আবার আনব্লকও করতে পারেন, যে আনলক যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখান থেকে আনলকটা চলে যাবে, মানে সে আনলক হয়ে গেছে, আপনার আবার অ্যাড হয়ে গেলেও কথা বলতে পারবে। তো ব্যাগে আসলাম, এখন আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি, প্রাইভেসির সাথে আছে একটা অপশন কলস নামে, কলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এটার কাজটা হচ্ছে আপনি কি চান, যে আপনি কি চান যে আপনাকে যে কেউ কল করুক, নাকি শুধু আপনার ইমুতে যারা অথবা আপনার ফোনে যারা কন্ট্যাক্টস আছে যেগুলো আপনার সেভ নাম্বার আছে শুধু তারাই ফোন করুক। আর যদি বলেন যে না আমি কারোর ফোন রিসিভ করতে চাচ্ছি না, তাহলে আপনার নো বডি দিয়ে দিবেন, তাহলে আপনার কলটা আপনার কন্ট্যাক্টস নাম্বার বা আদার্স নাম্বার থেকে আর কল আসবে না। আপনি যদি এখানে মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন, তাহলে আপনার এই মুহূর্তে যারা অ্যাড আছে তারাই কেবল আপনাকে কল করতে পারবে, তার বাইরে আপনাকে কেউ কল করতে পারবে না। এখন আমরা ব্যাগে আসলাম, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন নামে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনি যদি চাচ্ছেন যে না আপনি অনলাইনে আছেন সেটা কেউ না বুঝুক, তাহলে আপনি এখান থেকে নো বডি দিয়ে দেবেন। নো বডি দিলে কী হবে, আপনি অনলাইনে থাকলেও কেউ আপনাকে বুঝতে পারবে না যে আপনি আসলে অনলাইনে আছেন, কেউ বুঝতে পারবে না। আপনি যদি মাই কন্ট্যাক্ট দেন তাহলে শুধু যারা আপনার সাথে অ্যাড আছে তারাই দেখতে পারবে। তা আমি এখান থেকে নো বডি দিয়ে দিলাম, আবার ব্যাগে আসলাম। আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 নম্বরে ইনফো স্ট্যাটাস নামে, এটাতে ক্লিক করে দেবেন। এখন এটাও যদি আপনি দেখেন যে মাই কন্ট্যাক্টস যারা আছে তারাই দেখুক অথবা নো বডি, তাহলে আপনি করতে পারেন। আমি নো বডি দিয়ে রাখলাম, ব্যাগে আসলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিডেড রেসপেক্টেড, এটাতে ক্লিক করে দিলে এখানে তো আপনার নো বডি দিয়ে দিবেন। তাহলে এটার কাজ হচ্ছে, ধরেন আপনি কাউকে SMS করলেন, ঠিক আছে, অথবা আপনাকে কেউ SMS করলো, আপনাকে যে SMS করলো সে SMSটা আপনি দেখেছেন কিন্তু সে বুঝতে পারতেছে না। আপনি যদি নো বডি দিয়ে রাখেন তাহলে আপনি SMS সে করলে আপনি পড়তে পারবেন, বাট সেটা সে বুঝবে না যে আপনি আসলে SMSটা পড়েছেন। ব্যাগে আসলাম, তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি নামে, এটাতে ক্লিক করে দিলাম। এখন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনার সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম যে অপশনটা ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটাতে ক্লিক করলাম। এখন এটা যদি আমি অন করে দিই তাহলে আপনার প্রোফাইলে গিয়ে কেউ আপনার প্রোফাইলের ছবির অথবা আপনার নাম্বারের আপনার প্রোফাইলে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবে না। অবশ্যই এটা অন করে রাখবেন, তাহলে কেউ আপনার প্রোফাইলে স্ক্রিনশট নিতে পারবে না। ব্যাগে আসবেন, আসার পর এখানে লক প্রোফাইল আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার এখান থেকে যে লক প্রোফাইল দেখছেন এটা অন করে দিবেন। তাহলে আপনি চাইলে ফেসবুকের মতো আপনার প্রোফাইলটা আপনি লক করে রাখতে পারেন, চাইলেও কি আপনার বিষয়ে জানতে পারলো না, আপনি কে বা কাহারা সেটাও কেউ বুঝতে পারলো না। এখন একটা এখানে হাউ ক্যান সি মাই অ্যাভাটার, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে এটাতে অন করে দিবেন, এখানে নো বডি দিয়ে দিবেন। ব্যাগে আসবেন, আবার এখানে 2 নম্বরে হাউ ক্যান সি মাই ইমো আইডি, এটাও ক্লিক করে দিবেন। এখান থেকে মাই কন্ট্যাক্ট দিলে আপনার ইমো আইডিতে সবার কাছে যাবে, সবাই দেখতে পারবে, আর যদি আপনি নো বডি দেন তাহলে কেউ দেখতে পারবে না। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হাউ ক্যান সি মাই ফলোয়ার্স, এটা আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন। তারপর এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে বয়েস ক্লাব রুম নামে, এটা যদি আপনি অন করে দেন তাহলে দেখেন আপনার এখানে আপনার এই মতো একটা বয়েস ক্লাব রুম নামে অপশন চলে আসবে, বয়েস ক্লাব রুম।
আপনি যদি মানে ঝামেলা না চান, ঝামেলা না চাইলে আপনি বয়েজ ক্লাব রুমটাকে অফ করে রাখাটাই ভালো। তাহলে আপনার ওই যে বয়েজ ক্লাব যে অপশনগুলো আছে সেগুলো আপনার কাছে আর অ্যাড হলো না। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আমরা এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, গ্রুপ নামে গ্রুপে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে এভরি ওয়ান দেওয়া থাকবে, আপনি এখান থেকে নোবডি দিয়ে দেবেন। নোবডির কাজটা হচ্ছে কি, এই গ্রুপের কাজ হচ্ছে আপনি যদি নোবডি দিয়ে রাখেন তাহলে আপনাকে কেউই কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না, আর আপনি যদি এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে যে কেউ আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করে নিতে পারবে। তো সবচেয়ে ভালো হয় আপনার নোবডি, তাহলে যেহেতু গ্রুপ আপনাকে না অ্যাড করে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, মেথড ফর এডিটিং মি, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, ফোন নাম্বার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার ইমুতে কি ফোন নাম্বার আছে বা কেউই দেখতে পারলো না, অফ করে রাখবেন তাহলে আপনার ফোন নাম্বারটা কেউ আর পেলো না। ব্যাগে আসলাম, আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা অন করে দেবেন, সরি অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে, আপনার এই বিভিন্ন ধরনের ইমো চালালে বিভিন্ন ধরনের কল দিতে গেলে বা কথা বলতে গেলে অনেক ধরনের অ্যাড শো করে, এগুলো অফ করে রাখবেন তাহলে আপনার এখানে অনেকখানি অ্যাড শো করা কমে যাবে, অ্যাড শো করবেই না, অনেকটাই কমে যাবে। ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এখানে স্টোরি নামে একটা অপশন আছে, স্টোরিতে ক্লিক করবেন। এখন আপনি যদি স্টোরি যদি দিতে যাচ্ছেন, এখানে আপনি নোবডি দিয়ে রাখবেন, মেনশন করতে পারলো না কেউ আপনাকে স্টোরি, ধরেন না স্টোরি বিভিন্ন জন স্টোরি শেয়ার করে, চাইলে আপনাকে মেনশন করতে পারে। তারপর যদি চান যে কেউ আপনাকে মেনশন না করুক, তাহলে এখানে আপনি মেনশনে ক্লিক করে নোবডি দিয়ে দেবেন, তাহলে কেউ স্টোরি আপনাকে মেনশন করতে পারবে না বা ট্যাগ করতে পারবে না আর কি। এখানে যে পারমিশনে ক্লিক করবেন, পারমিশনে ক্লিক করলে এখানে আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনাকে আপনার কন্ট্যাক্টসগুলো শেয়ার হলো না। তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এখন আমরা সেটিংসে যাব। সেটিংসে আসার পর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নামে, নোটিফিকেশানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা অপশন আছে মিস কল অ্যালার্ট, এটা যদি আপনি চান অন করে রাখতে পারেন। তাহলে আপনারা যদি কেউ নেটে না পায় ফোন দিলেও, তাহলে আপনার এই নেটটা অন করার সাথে সাথে এখানে মিস কল চলে আসবে, এটা অন করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো, যদি করতে চান করে রাখতে পারেন। তারপরে একটা কলস অপশন দিতে পারেন, কলসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি যদি চান কলসের সাথে ভাইব্রেশন হোক তাহলে এটা অন করে দিবেন। আবার এখানে দুই নম্বর একটা অপশন দিতে পারছেন রিংটোন নামে, রিংটোন চাইলে আপনি এখান থেকে সেট করে নিতে পারেন আপনার ফোন থেকে বা তো আপনার ইয়ে থেকে, আমার যেহেতু দরকার না আমি করতে চাচ্ছি না। আপনি এই যে ইউজ ফোন রিংটোন এটা ক্লিক করলে আপনার ফোনে যদি কোনো ধরনের রিংটোন আপনার থাকে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আবার এখানে যে ডিফল্ট রিংটোন চাইলে আপনি অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো, এটা রিংটোনের বিষয়। এই যে এখানে রিংটোনস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো রিংটোন আপনাকে দেখাবে, এগুলো অনেক সময় কেনা লাগে, মানে গানের রিংটোনগুলো আর কি। আপনি যেমন আগে আমরা একে অন্যকে ফোন করলে আমাদের ফোনে গান শোনা যেত, এখন এই ধরনের আর কি। আপনার চাইলে এখান থেকে ইয়েগুলো আপনার এই গানগুলো সেট করলে আপনাকে যদি কেউ অপর প্রান্ত থেকে ফোন দেয় তাহলে সেই গানগুলো শুনতে পারবে, চাইলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। ব্যাগে আসলাম, এবারে দুই নম্বরে যে অপশনটা আছে মেসেজ, মেসেজে ক্লিক করলাম। এখন মেসেজে ক্লিক করার পরে আপনি কি চাচ্ছেন, আপনার মেসেজটা কি ভাইব্রেশন হোক নাকি সাউন্ড হোক। আমি যেহেতু কোনোটাই চাচ্ছেন আমি টোটালি অফ করে রাখতে পারেন, আপনি চাইলে আপনার সাউন্ড দিতে পারেন, ভাইব্রেশন দিতে পারেন, মানে মেসেজটা আসলে যাতে কোনো শব্দ হয় আর কি, ভাইব্রেশন অথবা সাউন্ড। এখানে আপনার রিংটোনের জায়গায় আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে মেসেজটা আসলে কেমন, এভাবে যাক সেটা আপনার ইচ্ছে। স্ক্রিন লক এটা অন করে রাখতে পারেন। তারপরে আমরা এতে পাবলিক গ্রুপ নামে একটা অপশন আছে, পাবলিক গ্রুপে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনি যদি এখানে অল অ্যালাউ নোটিফিকেশন দিয়ে রাখেন তাহলে আপনার এখানে অনেকগুলো অপশন শো করবে, তা আপনি কিন্তু এটা বন্ধ করে রাখাই ভালো, পাবলিক গ্রুপগুলো আপনাকে জ্বালাতন করলো না। তারপরে এখানে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বয়েজ ক্লাব নামে, বয়েজ ক্লাবে ক্লিক করলেন। আপনি যদি বয়েজ ক্লাবটা এখানে অন করে দেন তাহলে আপনার এখানে বয়েজ ক্লাব কিন্তু ইয়ে হয়ে গেলো, দেখেন এই যে বয়েজ ক্লাব চলে আসে। এখানে বয়েজ ক্লাবটা খুবই বিরক্তির একটা বিষয়। তো আমরা আবার এখানে আসলাম, বয়েজ ক্লাব অন, এখন এই যে দেখেন এই যে আমরা এখানে একটা বয়েজ ক্লাব চলে আসছে, দেখেন এই যে, এগুলো খুবই অত্যন্ত প্যারার বিষয়, এটা আপনার আসলে অফ করে রাখাটাই ভালো, কারণ বয়েজ ক্লাব অত্যন্ত প্যারার বিষয় ভাই।
আমরা আবার চলে আসলাম আমাদের ইয়েতে, ভয়েস ক্লাবটা অন করে অফ করে দিই। দেখুন চলে গেছে, এখন এখান থেকে আপনি এই যে অপশনগুলো অফ করে রাখবেন, এগুলো আসলে খুবই প্যারা, এগুলো আপনার না অন থাকতে পারে, অন থাকতে পারে, এগুলো সব অফ করে রাখবেন ভাই, এগুলো খুবই প্যারা একটা বিষয়। মাই ডিভাইস এটাতে যাবেন, এটা তো দেখিয়েছি আপনাদেরকে। ও তারপরে যে স্টোরেজ অ্যান্ড ডাটা, এটাতে ক্লিক করবেন। এখন এটার কাজ কি আমি আপনার দেখাই, এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লো ডাটা মোড, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যদি আপনি চান অন করে দিতে পারেন, অন করে কাজ হচ্ছে আপনার ডাটাটা যদি লো হয় তাহলে এটা ক্যাপচার করে আপনাকে নেবে, যে আপনার অডিও ভিডিও কল থেকে অডিও কলও হয়ে যেতে পারে, দিতে পারেন। এখানে ম্যানেজ স্টোরেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন, এগুলো ক্লিয়ার করে রাখবেন, এগুলো সবসময় ক্লিয়ার করে রাখবেন, তাহলে ফোনটা ক্লিয়ার থাকবে। এখানে আপনার অটো সেভ টু আফটার রিসিভ, এখানে ক্লিক করবেন। এখন অনেক সময় আমাদেরকে এই মুহূর্তে অনেক সময় অনেকেই অনেক কিছু পাঠায়, ভিডিও পাঠায়, ফটো পাঠায়, তো আমরা যদি আপনি চান যে তারা পাঠানোর সাথে সাথে সেটা আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাক, তাহলে এগুলো অন করে রাখবেন। আপনি যদি চান যে না তারা পাঠাইছে সেটা আমি চাইলে সেভ করবো, না চাইলে সেভ করার দরকার, তাহলে এটা অফ করে রাখবেন। যদি সেভ কর অটো সেভ না চান তাহলে এখান থেকে আপনি এটা অফ করে রাখতে পারেন, আর যদি চান না আমার এগুলো অটো সেভ দরকার আছে তাহলে এটা অন করে দেবেন, ব্যাগে আসবেন। এখানে যে আরেকটা অপশন আছে অটো সেভ নামে, এটা অন করে দিলেও কিন্তু অটো সেভ অনেক সময় হয়ে যায়, এটা অফ করে রাখবেন। তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফটো আপলোড কোয়ালিটি, ক্লিক করে দেবেন। এটা সবচেয়ে মজার বিষয়, এটা হচ্ছে আমরা অনেক সময় এই মুহূর্তে অনেক ধরনের ডকুমেন্ট আমরা পাঠাই অনেকজনকে, ঠিক আছে। তো এখানে দেখেন অটোমেটিক অটো রিকন্ডিশন, এটা সবচেয়ে ভালো হাই কোয়ালিটি দিয়ে রাখবেন, তাহলে আপনার যদি কেউ আপনাকে ছবি পাঠায় তাহলে সেই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড বা যে রেজলিউশন সেটি আসবে। আর আপনার যদি চান যে এখানে লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট হিস্টরি, আপনি এখান থেকে যদি ক্লিয়ার চ্যাট হিস্টরি ডিলিট করে দেন তাহলে আপনি এই পর্যন্ত যতজনের সাথে চ্যাট করেছেন সব কিছু ডিলিট হয়ে যাবে, সেটা আপনার ইচ্ছে। ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আমরা এখান থেকে এখন এখানের কাজ শেষ, এখন আপনারা একটা অপশন দেখে এখানে আই বাবল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। এই আই বাবলের কাজ হচ্ছে আমরা যখন ফেসবুকে মেসেঞ্জারে একে অন্যের সাথে কথা বলি তখন আমাদের স্ক্রিনের মধ্যে একটা গোল আই বাবল থাকে, যার আইডি তার ছবি সহকারে আইডি আই বাবল থাকে, মেসেজ আসলে টন করে একটা শব্দ করেন। আপনি যদি চান ওই মেসেঞ্জারের মতো আপনার এই মুহূর্তে করতে পারেন, যদি সেট করে দেন, ওকে করে দেন, তাহলে আপনার এখান থেকে আই বাবলটা অন হয়ে গেল। অন হয়ে গেলে আপনাকে যদি কেউ মেসেজ করে, এখানে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, এই যে ইমোটা এটা অন করে দিবেন, তাহলে আই বাবলটা অন হয়ে গেল। আপনাকে কেউ মেসেজ পাঠালে টুন করে শব্দ করে একটা গোলাকার থাকলো। ব্যাগে আসলাম, আবার এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আই বাবলে আসলে এখানে আপনি আপনার এই ইমো অ্যাকাউন্টে যারা যুক্ত আছে তারা কে কে অনলাইন আছে এটা দেখতে পারবেন। দেখেন কে কে অনলাইন আছে এটা সব আপনি দেখতে পারেন, ঠিক আছে দর্শক শ্রোতা। ব্যাগে আসলাম, এখন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার ইমো, এটা দিয়ে ক্লিক করলে আপনি চাইলে আপনার ইমোটা যেই কারোর সাথে শেয়ার করতে পারবেন, মেসেঞ্জারে হোক, আপনার হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, যে কোনো মাধ্যমে আপনি চাইলে আপনার এই আইডিটা ইমো আইডিটা শেয়ার করতে পারেন। এখান থেকে যে শেয়ার ইমো এটাতে গিয়ে আপনার শেয়ার করতে পারেন। তো আমরা এখন মোটামুটি এখানে আমাদের কাজ শেষ, আমরা এখন দেখানোর মতো আর কিছু নেই, ব্যাগে আসব। এখন এখানে একটা বিষয় মজার বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে উপরে একটা আপনারা একটা চ্যাট অপশন একটা মানুষের আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, দেখেন এই যে গ্লোবাল ওয়েব কল, গ্লোবাল ওয়েব কলে ক্লিক করলে আপনি চাইলে আপনার এই ইমোর যে লিঙ্কটা আছে, ইমো আইডির যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। এই যে কপির অপশন আছে, কপি হয়ে গেছে। আর আপনি চাইলে আবার এটা আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন আপনার ইচ্ছে মতো আর কি, চাইলে এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এখানে আরেকটা বিষয় আপনাকে দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন ইমো চ্যানেল, এই চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন আপনি চাইলে ইমোতে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনার মনের মতো করে আপনি এখানে চ্যানেল খুলতে পারেন ইমোতে। অনেকেই এখন ইমোতে চ্যানেল খুলে, তো আপনি চাইলে আপনিও একটা ইমোতে চ্যানেল খুলে রাখতে পারেন, আপনার যদি মন চায় তাহলে আপনি এখানে একটা চ্যানেল
খুলতে পারেন। এখান থেকে আপনার চ্যানেল খোলার সিস্টেম আর কি, এই চ্যানেলে গিয়ে আপনার চ্যানেল খুলতে পারবেন। এরপর আপনারা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন গ্রুপ নামে, এই গ্রুপে ক্লিক করলে আপনি চাইলে এখানে আপনার মানে আপনার ইমোতে কতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, মানে যতগুলো গ্রুপ আপনার সাথে এখন অ্যাড আছে সবগুলো গ্রুপ এখানে শো করবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয় যে আপনি চাচ্ছেন যে আসলে আপনার এই ইমোতে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি থাকতে চাচ্ছেন না, মানে বের হয়ে যেতে চাচ্ছেন। তো সেটা কীভাবে বের হবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাগে আসলাম একটু পরে দেখাচ্ছি। ব্যাগে আসলাম, আসার পরে আপনার এখানে প্রতিদিন আপনাদের ইমোতে কেউ অ্যাড হচ্ছে কি না বা কেউ অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন, উপরে একটা নিউ কন্ট্যাক্ট অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যদি আপনার কেউ অ্যাড করতে চায়, দেখেন দেখাচ্ছে আমার এখানে শো করছে, এই যে জীবন মাহমুদ আমাকে অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠাইছে। তখন আমি যদি এই অ্যাড অপশন যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি তার সাথে অ্যাড হয়ে যাবে। এখানে রিকমেন্ড নামে অপশনটা আছে, অ্যানাবেল করে রাখতে পারেন আপনি। এই যে অ্যানাবেল করলে আপনাকে অনেকেই দেখেন, মানে আপনার এখানে অনেক মানে আপনাকে মানে আপনার যে ইমো আইডিটা আছে আপনার ইমো আইডিতে অনেকেই আছে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আবার অনেকে আছে, আপনার রিলেটিভ আপনার ফেসবুকে আছে অ্যাড, হোয়াটসঅ্যাপে আছে, অথবা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আছে, তাদেরকে এখানে সাজেস্ট করবে মানে রিকমেন্ড করবে আপনাকে যে আপনি এদেরকে অ্যাড করতে চাচ্ছেন কিনা, আপনার ইমোতে এদেরকে অ্যাড করতে চাচ্ছেন কিনা। আপনি চাইলে এখান থেকে এদেরকে অ্যাড করে নিতে পারেন, যে অ্যাডের যে অপশনটা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এদেরকে অ্যাড করে নিতে পারেন। আপনি যদি অ্যাড করতে না চান তাহলে এখানে রিমুভের একটা অপশন আছে, এই রিমুভে ক্লিক করে দেবেন তাহলে সেটা চলে গেল। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ইমো আইডি, এখানে অনেকগুলো ইমো আইডি, যদি আপনি যদি খুঁজে না পান এখানে সার্চ করবেন ইমো আইডিতে কার কী নামে ইমো আইডি সেটা সার্চ করতে পারেন, অথবা আপনার এই মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন যদি ইমো আইডিটা খুঁজে না পান আর কি, তাহলে এখানে সার্চ করার অপশন আছে। আর যদি ফোন নাম্বার দিয়ে খুঁজতে চান তাহলে ফোন নাম্বারে আসবেন, আসার পরে এখানে নাম্বারটা ডায়াল করবেন, যদি থাকে চলে আসবে, না থাকলেও আসবে না। তো আমরা ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে মোটামুটি এখানে কাজ আমাদের শেষ। এখন আমরা চ্যাট অপশনে আসব। এখন আপনাদেরকে আমরা জরুরি একটা বিষয়ে বলি, সেটা হচ্ছে এখন ধরুন কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দিল, এখন আপনি গ্রুপ থেকে কেউ বের হবেন। যেমন ধরুন উপরে একটা গ্রুপ আছে, দেখেন আমার এই গ্রুপটির মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে গ্রুপে কারা কারা মেম্বার আছে, আমি যদি নামের উপরে ক্লিক করি কারা কারা মেম্বার আছে আমি সেটা দেখতে পারবো। ঠিক আছে, এই যে নামের উপরে কয়জন মেম্বার আছে এবং এই গ্রুপটা কে খুলেছে সেটাও আপনি উপরে দেখতে পারেন। আর আপনি চাইলে এখানে এই গ্রুপটা মিউট করে রাখতে পারেন, মানে আপনি গ্রুপের যে মেসেজগুলো আসে বা ফোনগুলো আসে সেগুলো আপনি রিসিভ করতে চাচ্ছেন না, তাহলে যে মিউট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে মেসেজ আসলে আপনার কোনো শব্দ হবে না, ফোন আসলে অনেক কোনো শব্দ হবে না। আর আপনি যদি একেবারে যদি গ্রুপ থেকে বের হয়ে যেতে চান তাহলে এই যে নিচে একটা অপশন পেয়ে যাবেন গ্রুপের লিভ নামে, এই লিভে ক্লিক করে দিলে এখানে লিভ ক্লিক করবেন তাহলে আপনার এই গ্রুপ থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। আবার আপনি চাইলে এখানে এই গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াল পেপার সেট করতে পারেন, যে ওয়াল পেপারে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এই গ্রুপের মধ্যে আপনি ইচ্ছা মতো আপনার মনের মতো করে আপনি যে কোনো একটা ওয়াল পেপার সেট করে দিলেন, সেটা আপনার ইচ্ছা আর কি, যেটা আপনার ভালো লাগে। বা আপনি চাইলে আপনার এখান থেকে ছবিও সেট করতে পারেন, আপনার এখানে অনেক ধরনের ওয়াল পেপার আর দিয়ে রাখে, এগুলো আপনারা দিতে পারেন। আমি যেহেতু এটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে রাখতে পারেন, আপনারা দেখেন এই গ্রুপে কিন্তু এই যে এটা হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে আপনাদেরকে আজকে আমরা যেই ইয়েগুলো দেখালাম, ইমো সম্পর্কে যে টিপসগুলো দেখালাম, আশা করছি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আপনার ইমোর যে কোনো ধরনের সমস্যা আপনি সমাধান করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা ইমো সম্পর্কে, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে বিদায় নেব, আশা করছি আমাদের পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে আপনারা জানাতে পারেন। ও, আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা চাইলে ইমোতে আপনাদের যে কোনো ধরনের স্টোরি শেয়ার করতে পারেন, ছবি হতে পারে, গান হতে পারে, যে কোনো লেখা হতে পারে। তো সেই স্টোরিটা আপনি কীভাবে শেয়ার করবেন সেটাই এখন দেখাচ্ছি লাস্ট।
আপনাদের অপশনটা, এই যে উপরে একটা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকজনের স্টোরি শো করছে, তার পাশে কিন্তু অ্যাড স্টোরি একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি এখান থেকে চাইলে আপনার যে কোনো একটা স্টোরি এভাবে শেয়ার করতে পারেন। আমি ছবিটা শেয়ার করলাম, এভাবে আপনি স্টোরি শেয়ার করতে পারেন। দর্শক শ্রোতা দেখেন, আমি আমার ছবিটা শেয়ার করেছি, ছবিটা শেয়ার করার সাথে সাথে কিন্তু ছবিটা শেয়ার হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের স্টোরিটা শেয়ার করতে পারেন। তো দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটা আমরা শেষ করব, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন আশা করছি। ভিডিওটা শেষ করব, বিদায় নেব। সবাই ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। আর ইমু সম্পর্কে আপনাদের জন্য আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, সেটাও আমাদেরকে বলতে পারেন বা শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করতে বা আপনাদেরকে হেল্প করতে, যদি জানার থাকে আর কি আপনাদের। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো কিছু জানার বা বলার থাকবে না আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। দেখেন এই যে আই বাবলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার এখানে অনেকগুলো আই বাবল শো করছে। এটা হলো ওই যে আই বাবলের কাজ আর কি। এই যে দেখেন, এই যে অনেকগুলো আই বাবল, এই যে আপনারা চাইলে এগুলো এখান থেকে ক্লোজ করে দিতে পারেন যেভাবে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক আশা করছি সবাই সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো, সহযোগিতা পাবো, যাতে করে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আমাদের চ্যানেলটাকে বড় করতে চাই। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।